সত্যি বলতে তো এটাই, যে মানুষটা হৃদয়ে থাকে সে মানুষটা কখনো ভাগ্যে থাকে না। চরম বাস্তব বলতে তো এটাই, যাকে মন থেকে চাওয়া হয়, যাকে ঘিরে সবটুকু ভালোবাসা থাকে, সেই মানুষটা কেন ভাগ্যে জোটে না। আসলে চরম সত্যি এটা, যে মানুষটাকে মন থেকে ভালোবাসা হয় কিংবা মনের মাঝে জায়গা দেওয়া হয়, সেই মানুষটাকে কখনো নিজের করে পাওয়া হয় না, কিংবা সেই মানুষটাকে সারাটা জীবন নিজের করে পেতে গেলেও কেন জানি পাওয়া হয় না, সারাটা জীবন কেন জানি দুঃখ নিয়ে ফিরে আসতে হয়। যে মানুষটার প্রতি হাজারো ভালোবাসা জন্মায়, সেই মানুষটার কাছ থেকেই কেনই বা আমাদের হাজারো কষ্ট পেতে হয়। আসলেই এটা মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি, কিছু মানুষ আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকে, কিন্তু বাস্তবিকভাবে তারা আমাদের ভাগ্যে জোটে না। আমার প্রচণ্ড আফসোস কিংবা আমার প্রচণ্ড কষ্ট, আমার প্রচণ্ড দুঃখ এটা নিয়ে যে আমার ভালোবাসার মানুষ এমনি এমনি হারিয়ে যায়নি, বরং সে আমাকে একটু একটু করে তাড়িয়ে দিয়েছে, আমাকে একটু একটু করে অবহেলা করেছে, অবহেলা করেই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আবার কষ্ট এখানেই, মানুষ তো তার ভালোবাসার মানুষকে ভালোবাসে এবং বিপরীতে ভালোবাসা পায়, তাহলে আমি কেন আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাইনি, কেনই বা আমার ভালোবাসার মানুষ ভালোবাসার বিপরীতে আমাকে ঠকিয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আজও অজানা, কেনই বা দিন শেষে এগুলোর উত্তর আমি খুঁজে পাই না। দিন শেষে এক রাশ কষ্ট নিয়েই আমাকে ফিরে আসতে হয়। আমি যতবার মানুষটার কাছে ছুটে চলে যাই ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক তখনই মানুষটা কেন জানি আমাকে দুঃখ দিয়ে চলে যায়। আফসোস, আমার প্রচণ্ড আফসোস লাগে। মানুষটা একটা সময়ের পর গিয়ে বুঝবে, তখন সে আফসোস করে বলবে কেন আমি তাকে ভালোবাসিনি, কেন বা আমি তার ভালোবাসার মূল্যটা দেইনি। আমার এইটা ভাবে আফসোস লাগে। তারপরও ভালোবাসা থেকে যা, দিন শেষে যদি আপনি বলেন যে একটা মানুষকে আমি ভালোবাসি কিন্তু তাকে আমি ভুলে গিয়েছি, তাহলে বলবো যে আপনি তাকে ভালোবাসেননি। ভালোবাসা সুন্দর, আসলেই খুব ভয়ঙ্করভাবে সুন্দর। যাকে ভালোবাসবেন তাকে কখনো পাবেনই না, আর যাকে চাইবেন না তাকে পেয়ে যাবেন। যে মানুষটাকে আপনি পিছন করে চান সেই মানুষটা অন্য কাউকে চায়। জীবন আসলে এভাবেই গড়ায়, যাকে নিয়ে সব আশা বাঁধবেন সেই মানুষটা আপনার আশা ভেঙে দিবে, যে মানুষটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন সেই মানুষটা আপনার স্বপ্ন ভেঙে দিয়ে চলে যাবে, সে অন্য কারোর সাথে স্বপ্ন গড়তে ব্যস্ত হবে, অথচ সে একটাবার ভাববে না যে একটা মানুষকে না পেয়ে একটা মানুষ কেমন করে শেষ হয়ে যেতে পারে, সেটা সে ভাববে না। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি আমি আমরা সারাটা জীবন কষ্ট পেয়ে যাব, কারণ ভালোবাসা তো একজনের প্রতি ছিল।